এই সালাম ভাই, বিদ্যুৎ ছাড়া নাকি 7 ঘন্টা কুলার চলে? এইটাই কি সেই কুলার? আরে ভাই হ্যাঁ, এটাই সেই কুলার ভাই। কারেন্ট গেলে কি হইছে ভাই? সারাদিন 24 ঘন্টা কারেন্ট না থাক ভাই, তাও এই আর কুলার চলবো কারেন্ট ছাড়া ভাই? ভাই বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড়ে কিন্তু একদম বিদ্যুতের খাম্বা সহ উড়াইলে ভাই। খাম্বা সহ না, যদি ট্রান্সমিটার উড়াইলে যা, তাও এটা চলবো ভাই? এটা চলবো, এটা চলবো ভাই। এই যে এটা চলবো ভাই, এখন দেখেন বরফের দিন শেষ। বরফের কি ফ্যাক্টরি আছে ভাই? গড় গড় কি বরফ? সারা বাংলাদেশে এখন সবাই দেখেন চলতেছে। হ্যাঁ, সারা বাংলাদেশে দুইটা প্রবলেম। প্রথম প্রবলেম হইতেছে, এটা তো আল্লাহ প্রদত্ত, সেটা হইতেছে গরম। এটা আমাকে মাইনা নিতে হইব। দ্বিতীয় প্রবলেম হইতেছে, বিশ্বের সব জায়গায় এখন ঘাটতি, ঘাটতি বিদ্যুতের, বিদ্যুতের ঘাটতি। এখন কথা হইতেছে, আপনি বললেন যে চলবো চলবো, ভাই এটা কি আর কোনো ভাবে চার্জ করার সিস্টেম আছে? আছে তো অবশ্যই ভাই। আমাদের কোনো কার্ড আছে ভাই? কোনো কারেন্ট দিছি? চলতেছে ভাই, চলতেছে। এই দেখেন কি যে বাতাস, এটা ভাই আপনার সামনে দাঁড়াইলে বুঝতে পারবেন বাতাসটা আসলে কত প্রকার, মানে কত স্পিডে চলে এটা ভাই। নরমালি আমরা যেটা জানি সবাই চার্জার ফ্যান কিনে, ফ্যান কিনে। এই যে, এই যে চার্জার ফ্যান, চার্জার ফ্যান, ফ্যানের কাম হইতাছে বাতাস দেওয়া ভাই। ফ্যানের কাজটা হলো বাতাস দেওয়া। এই যে যেমন এই একটা ফ্যান আছে, এটার কাজ হলো বাতাস দেওয়া। আচ্ছা, এবং এটা হলো হিউমিডিটি দেয়। আপনি যদি পানি দেন, আমরা যে একটা এসির একটা যে শীতল বাতাস পাই, ঠান্ডা যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু আপনাকে এই যে দিক থেকে দিবে। দেখেন কুলিং অপশন, ঠিক আছে, এই যে কুলিং অপশন, কোল্ড ওয়াইন্ড, মানে ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাসটা আপনাকে দিবে, যেটা এসির মতো রুমটাকে ঠান্ডা করবে না, পুরো রুমটাকে ঠান্ডা করবে না। আচ্ছা আচ্ছা, আপনি যেদিকে শুবেন, যেদিকে বসে থাকবেন, ওইটা যদি আপনি ওই জায়গা দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার আশেপাশে যে 2-4-10 জন লোকও থাকে, ওরা কখনোই গামবে না বা গরমটা আপনি অনুভব করবে না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি যে নরমালি আপনারা মনে করেন যে আসলে এটা এসি, আসলে এসির মতো, এসির মতো। এসি যেমন রুমটাকে ঠান্ডা করে, ঠান্ডা করে, এটা হচ্ছে সম্পূর্ণ বাতাসটাকে ঠান্ডা করে, বাতাসটা আপনাকে ঠান্ডা করে দেবে। আচ্ছা, ঠান্ডাটা হয় কিভাবে একটু দেখাবেন? এই যে ঠান্ডাটা হয় আমি একটু দেখাচ্ছি ভাই। এটা একদম, এটা বরফ ছাড়া ইউজ করবেন। দেখেছেন আমি একটা গ্রামে ইউজ করতেছি, নরমালি গ্রামে বরফের কল কই আছে? আমার আপনার বাড়িতে নাই, বাড়িতে নাই। সেই ক্ষেত্রে এটা কোনো বরফ লাগবে না, এটা বরফ ছাড়া ঠান্ডা হবে। এবং আগে যেমন এয়ার কুলার গুলো ছিল আমাদের বাটন সিস্টেম, এখন কিন্তু সম্পূর্ণ টাচ, দেখেন গ্রামে গঞ্জে প্রবাসে কিংবা দেশে যে কোনো জায়গায় বসে সবার কিন্তু বৈদ্যুতিক সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু উপায় সবাই কিনতে চাচ্ছেন। এই যে ভাই পানিটা এদিকে দিয়ে দিলাম না, এখন যদি আমি কুলিং মুডে, এই যে ভিতরে একটা হানিকম প্যাড আছে, এই প্যাডটা কিন্তু নরমালি আপনি ভিজে যাবে। আমি একটু প্র্যাকটিক্যাল কিন্তু আপনাকে দেখাচ্ছি এটা, ঠিক আছে? এটা তো আমরা লাইভে আছি সরাসরি, তাই না ভাই? ঠান্ডা বাতাসটা কিভাবে আসে দেখে নেন, একটু দেখে নেন, ঠিক আছে? এখন এদিকে যদি যতই গরম বাতাস থাকুক না কেন, এই গরম বাতাসটা এটা টেনে নিয়ে আসার কিন্তু আপনার সামনে দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসটা দিবে, ঠিক আছে? এই দেখেন, এটা আপনার হানিকম প্যাড আছে, এটাতে আমি আপনাকে দেখাচ্ছি একটু। এই হানিকম প্যাডটার কাজ আমরা এখনই বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসলে আপনারা একটা প্রোডাক্ট কেনার আগে আগে বুঝেন এটা কি কারণে কিনবেন, কি কারণে কিনবেন, সেটা টাকাটা যে ইনভেস্ট করতেছেন কিসের পেছনে করতেছেন। এটা দেখেন, এটা কিন্তু ফুল কিন্তু একদম শুকানো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই জিনিসটা একটু দিয়ে দিলাম আপনাকে, দেখেন এদিকে আমরা এই যে কুলিংটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন এই যে কুলিংটার মধ্যে আমরা পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে কুলিংটা দিচ্ছি দিচ্ছি, এখন আপনি দেখেন এই যে পানিটা আসতেছে, দেখছেন ভাই? এই যে, এই যে, যে ভিজে আসতেছে, এই যে ভিজে আসছে, এখানে শুকনা, এখানে ভিজা। এই যে দেখেন, আমি একটা টিস্যু দেই, এই টিস্যুটা কতক্ষণ লাগে ভিজতে দেখেন আপনি? এই যে দেখেন, দেখছেন টিস্যু ভিজে গেছে তো? হ্যাঁ, টিস্যু ভিজে গেছে, এটা একটু আগে শুকনা ছিল, শুকনা ছিল। হ্যাঁ, এই যে টিস্যুটা ভিজে গেছে। আচ্ছা, এটা কিভাবে কাজ করছে ভিউয়ার, সেটা আমি আপনাদেরকে দেখাই। সালাম ভাই নিচে কিন্তু পানি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই যে নিচে আমরা পানি দিয়েছি, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন একটা ওয়াটার পাম্প আছে, পাম্প আছে। হ্যাঁ, এই পাম্পের মাধ্যমে পানিটাকে নিয়ে
এটা সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে। কিভাবে ভিজাচ্ছে এটা দেখেন, এই যে দেখেন, দেখছেন এখান দিয়ে পানি আসতেছে, পানি আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এই পানি তো ঠান্ডা হচ্ছে, একদম ঠান্ডা হবে ভাই এটা, যাতে এটা কুলিং মোড এখন দাও আছে, পানিটা সম্পূর্ণ ঠান্ডা থাকবে, ঠিক আছে। এটা রানা মিয়া ভাই বলতেছে 13,000 টাকা দাম। এই যে দেখেন ভাই, এই প্রোডাক্টের দাম আজকে কাল বৈশাখী ঝড় অফার ভাই, এটা একদম ঝড় অফার থাকবে। ইভেন কি ভাই, এই যে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে আজকে ভাই। মানে আমি অর্ডার করলে আলাদা কোনো ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জ লাগবে না আজকে, ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে। কারণ এই যে পয়লা বৈশাখীর অফার, গুণনিজর অফার দেওয়া হবে, পয়লা বৈশাখের বৈশাখীর অফার, জি গুণনিজর অফার দেওয়া হবে এটা। আচ্ছা সালাম ভাই, এই যে এটা যে ঘুরতেছে, জি এইটার কাজটা কি? এটার কাজটা হলো আমরা যেমন এই যে ফ্যানটা কিন্তু মুভিং করে না ভাই, সুইং করে করে বাতাস, জি সুইং দেয়, এটা সেম সুইং দিবে। আপনি যদি এটা অফ করতে চান আপনি অফ হয়ে যাবে, আপনি যদি আরো আপনি মুভিং করতে চান দেখেন প্রচুর মুভিং করবে এখন, মানে এখন ঘুরে ঘুরে বাতাস, ঘুরে ঘুরে বাতাস, চতুর সাইডটা বাতাস দিবে। আপনি এই সাইডে বসে আছেন, আপনি এই সাইডে বাতাসটা পাবেন, আপনি ওই সাইডে বসে আছেন ওই সাইডে বাতাসটা পাবেন। এক রুম থেকে আরেক রুমে নিতে হলে কি উঁচা করে করে নিতে হবে ভাই? এটা তো দেখেন, এই যে এটা চাকা লাগানো তো ভাই, আপনি এক জায়গা থেকে আরেক জায়গা নেবেন, ঠিক আছে। দেখাচ্ছে এটা কিন্তু ভাই সুবিধা আছে, দেখাচ্ছে আপনার একটা মানে ফ্ল্যাটের রুম থাকে তিনটা চারটা, আপনি এক রুমে দেখাচ্ছে এটা বাতাস খাচ্ছেন, আরেক রুমের মানুষের কষ্ট করতেছে না, এটা এক রুমে আপনি এক ঘন্টা চালানোর পরে যদি আরেক রুমে আপনি এক ঘন্টা চালান পুরো শীতল হয়ে যাবে রুমটা, ঠিক আছে। তখন কিন্তু কেউ আর কিন্তু গরমে কষ্ট করবে না, এসি 2-4-5টা লাগাই দিতে হবে না, ঠিক আছে। আপামনিদের রান্নাঘরে কাজ থাকে, জি দেখা যায় ওইখানে প্রচুর গরম, প্রচুর গরম, একটু টেনে যদি রান্নাঘরে নেওয়া যায় আর এরকম যদি বাতাস দেয়, এই যে ভাই মুভিং, এটা তো এই যে চাকা সিস্টেম, তো আপনি যে কোনো জায়গাতে এটা কিন্তু আপনি নিতে পারবেন টেনে। আচ্ছা, যে পানিটা আপনি পিছনে দেখাইলেন, অনেকের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, কারণ ঘরে খাটের সামনে যদি রাখা হয়, অনেকের খাট দামি খাট হয়, সে ফার্নিচারে সে পানিটা ছিটে যায় কিনা, এই যে এটা কিন্তু একটা প্রশ্ন। এই যে এই যে আমি টিস্যু দিয়ে দেখছি, দেখেন কারণ মানে যেগুলাতে আপনার বাতাস মানে ইয়ে আসবে, এগুলো হলো এই ধরনের কিছু ফ্যান আছে, যেটাতে আসে এগুলোতে টিস্যুটা ভিজবে, সেক্ষেত্রে ফার্নিচারে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর ইয়ার কুলার এই সিস্টেমটা নাই, কারণ এটা এদিক থেকে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে, ঠিক আছে। এটা যে একটা বাতাস, যে ঠান্ডা যে বাতাসটা, ওই বাতাসটাই কিন্তু আপনাকে এটা দিবে। আচ্ছা, তাইলে আপনি যেটা বলতেছেন, নরমালি গ্রিল কুলার তো আপনার দোকানেও আছে? জি আছে। হ্যাঁ, গ্রিল কুলারের যে কাজ, এটা তো কারেন্ট ছাড়া কাজটা করে না, এটা হলো কারেন্টে চলবে। আচ্ছা, সেই কাজটাই কারেন্ট ছাড়া এই কুলার করবে, এই কুলার করতেছে ভাই। এখন তো ভাই, এখন সত্য কথা বলতে কি বাদশা ভাই, ঢাকা শহরে কারেন্ট থাকে না, ঠিক আছে, এক ঘন্টা দুই ঘন্টা লোডশেডিং হয়। আর দেশগ্রামে তো কারেন্ট গেলে কোনো বলাই নাই, কারেন্ট যে কখন আসবে, এত পরিমাণে গরম বুঝছেন, আর প্রচুর গরম ভাই। এর জন্য আমাদের মা বোন ভাই বেড়াদার যারা আছে, ঠিক আছে, তারা যেন গরমে কষ্ট না করে, এর জন্য আজকে লাইভে আসা, যেটা নাকি এসি আর কুলার নিয়ে আসছি আজকে। আচ্ছা, এটা ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারিটা কিরকম হবে আমাদের একটু দেখাই দেওয়া যায়? ব্যাটারিটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, এটা 12 ভোল্টের একটা ব্যাটারি হবে এবং অরিজিনাল নোভা কোম্পানি, এটা কিন্তু আমরা দেখাচ্ছি নোভা কোম্পানি। আচ্ছা, যেটা মডেল নাম্বার থাকবে NB925, ঠিক আছে। দুইটা কালার, একটা হলো ব্ল্যাক কালার, একটা হলো ব্লু কালার, ঠিক আছে। আগে যেমন ছিল, এই যে একটা ছিল আমাদের, এটা হলো বটম সিস্টেম ছিল, ঠিক আছে, এখানে বটম। আপনার চার্জ কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করতো না, এবং আপনার স্পিড ছিল 3 স্পিড পর্যন্ত। আর এটা দেখেন ভাই, এই যে 9 স্পিড, এই যে দেখেন 8 স্পিড, এই দেখেন 9 স্পিডে চলতেছে এটা, এই যে দেখেন 9 স্পিড, হ্যাঁ F9, এই দেখেন আবার এটা কমবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9 স্পিডে চলবে। তার মানে আগেরটা চাইতে এটা আরো আপডেট হইছে, আপডেট মানে এটা ডাবল 9 আপডেট বলেন এটাকে, ঠিক আছে, 3 গুণ আপডেট, 9 গুণ আপডেট, 9 গুণ। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাকে ব্যাটারিটা খুলে দেখাবো। ওরা তো বাচ্চা কাচ্চাও আছে, বাচ্চা কাচ্চারা যদি হুটহাট করে এটা ফালায় টালায় দেয়, কোনো জায়গায় গুতা ডোতা দেয়, ভাই জিনিসটা টিকবে কিনা? এটা আনব্রেকেবল, এটা যদি হাত থেকে পড়েও যায় এটা ভাঙবে না, ঠিক আছে, এটার এটার গ্যারান্টি আমি আছি, এটা ভাঙবে না। আর ব্যাটারিটা আমি আপনাকে দেখাই দিচ্ছি, যত আপনি ব্যাটারিটা দেখতে চাইছিলেন, এটা আপনার একদম নোভা কোম্পানির ব্যাটারি হতে হবে কিন্তু এটা, ঠিক আছে। অনেকে বলতেছে খুব সুন্দর প্রোডাক্ট, অনেকে স্ক্রিনে নাম্বার দিচ্ছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে কেউ স্ক্রিনে নাম্বারটা দিবেন না, কারণ বিদ্যুতের এই যে সমস্যাটা চলতেছে সবাই ভুগতেছেন আমি জানি, তো এই সমস্যাটার জন্য
অনেকেই কিন্তু চায় যে এই প্রোডাক্টের গুগিচুগি কথা বলে আপনার কাছে বিক্রি করে দেওয়ার জন্য, বাট আমরা কিন্তু একদম হক হালালি অথেন্টিক কথা বলতেছি। দোকান থেকে কিনবেন আপনারা, আমরা আসি হচ্ছে ভিআইপি কোকারিজে, স্ক্রিনের নাম্বার না দিয়ে ওনাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলবেন। একদম অরিজিনাল নোভা কোম্পানির ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, 3.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 4.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ, আচ্ছা, একদম অরিজিনাল নোভা কোম্পানি কিন্তু ভাই, এটা কিন্তু ডুপ্লিকেট করার কোনো ওয়ে নেই, ঠিক আছে। এই যে দেখেন, আমি অনেকেই বলতেছে ভাই রাজবাড়ি থেকে বলতেছি, দাম কত? সারা বাংলাদেশে দেয়া যাবে তো ভাই? সারা বাংলাদেশে দিব, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, সারা বাংলাদেশে দিব, এটা ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে। এবং আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্টটা নেবেন। দেখেন প্রবাসী অনেক ভাই আছে, ওনার পরিবার কিন্তু গ্রামে থাকে, হ্যাঁ ভাই, তো তাদের কিন্তু গরমের সমস্যা হয়, সেও চায় যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা একটু আরামে থাক, তারা কি অর্ডার করলে পাঠিয়ে দেওয়া যায়? হ্যাঁ, তারা আমরা কিন্তু ভাই বেশিরভাগ প্রোডাক্ট বিক্রি করি প্রবাসী ভাইদের কাছে, ঠিক আছে, দেখা যাচ্ছে এয়ার কুলার হিসাবে আমরা হচ্ছে প্রবাসী ভাইদের এজেন্ট, ঠিক আছে, হ্যাঁ, বাঙালি বেশি বিক্রি করি প্রবাসী ভাইদের কাছে। অতএব প্রবাসী ভাইরা কিন্তু আপনার যে কোনো রাস্তায় দেখেন সবচেয়ে বেশি ইউজ করা হয় এয়ার কুলার, ঠিক আছে, এবং এয়ার কুলার সম্বন্ধে কিন্তু তারা অনেক মানে অভিজ্ঞতা। এসিতে যেমন অনেক নিয়ম নীতি থাকে যে বদ্ধ অবস্থায় রাখা লাগবে, খোলা জায়গায় রাখা যাবে না, খোলা জায়গায় রাখলে লিক করে, সমস্যা হয়, তারপর অনেক সময় ব্লাস্ট টাস্ট হইতে পারে, এইটার ক্ষেত্রে কি এত নিয়ম কানুন আছে? এটার ক্ষেত্রে কোনো নিয়ম কানুন নাই, এটার ক্ষেত্রে যদি আপনার ঘর দোয়ার যদি খোলা রাখেন, সেক্ষেত্রে বাতাসটা এখন যে ঠান্ডা বাতাসটা আপনি পাবেন, এর চেয়ে তিন গুণ বেশি পাবেন ঠান্ডা বাতাস ভাই। মানে এসিতে যেমন বদ্ধ রাখতে হয়, এটা যেমন খুলে রাখলে আরো ভালো, এটা খুলে রাখলে আরো ভালো ভাই, ঠিক আছে, এয়ার কুলারে খুলে রাখলে আরো ভালো, ঠিক আছে, সেখানে এটা বাইরের থেকে বাতাসটা টেনে এনে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে, ঠিক আছে। এইখানে দেখি টাইমিং সিস্টেমও তো আছে, হ্যাঁ, টাইমিং সিস্টেম দেওয়া আছে, আপনি টাইমিং এ দিলে আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা চালাবেন, 2 ঘন্টা চালাবেন বা 3 ঘন্টা চালাবেন, আপনার অটোমেটিক এটা অফ হয়ে যাবে। এবং এটার সাথে কিন্তু রিমোট দেওয়া আছে ভাই, রিমোট দেওয়া থাকবে, আপনার চাকা দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে, এবং চার্জিং মানে চার্জ করার জন্য একটা তার দেওয়া থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা বুঝে পাইছেন কিনা তাও কিন্তু আপনারা দেখে নেবেন জিনিসগুলো। আচ্ছা, অনেকে একটা কথা বলে যে এসিতে যেমন একটা কম্প্রেসার আছে, কম্প্রেসার থাকার ফলে এসি একটা ঠান্ডা বাতাস দেয়, হ্যাঁ, এটাতে তো কম্প্রেসার নাই, সে কম্প্রেসারের কাজটা কি ওয়াটার পাম্প করতেছে, হ্যাঁ, কম্প্রেসার নাই দিকে কিন্তু এই যে ওয়াটার পাম্পটা এটাকে আপনাকে কাজটা করে দিচ্ছে, ঠিক আছে, ইয়েস। আর এটা বিদ্যুৎ চলে গেলে চলতেছে, সেই সিস্টেমটা ব্যাটারি করতেছে। এই দেখেন ভাই, আমি কিন্তু কারেন্টে চালাইতেছি, কোনো কারেন্টের লাইন নাই, কোনো কারেন্ট চালাইতেছি, দেখেন তো, ওকে ওকে, কোনো কারেন্টের লাইন আছে? এই যে জামাল আহমেদ ভাই গাজীপুর থেকে বলতেছে, ভাওয়াল মির্জাপুর, গাজীপুরে কিন্তু আমি শুনছি 24 ঘন্টা নাকি 10 ঘন্টায় কারেন্ট থাকে না ভাই, শুধু আপনার গাজীপুর না, জামালপুর, ময়মনসিং, বিভিন্ন জায়গা ভাই, মানে ঢাকার বাইরে যে কোনো জায়গায় কারেন্ট গেলে ভাই আর আইতে চায় না, হ্যাঁ। এইভাবে ঢাকার মধ্যে যে আমাদের ঢাকার থেকে অনেক রাগ করে বউ বাপের বাড়ি যাওয়ার মতো গেলে আইতে চায়, অনেকে ঢাকার থেকে দেশে ঈদ করতে গেছে ভাই, কারেন্টের বয়েতে, মানে যেদিন গেছে এরপরের দিন থেকে কারেন্ট নাই, কারেন্টের বয়েতে পড়ছে, ঠিক আছে, কি করবো ভাই, কারেন্টে তো এখন সবসময় থাকা হইলো, আমরা ফ্যানের বাতাসের মধ্যে থাকি, সেক্ষেত্রে যদি আমরা ফ্যানের বাতাসটা না পাই সেক্ষেত্রে থাকা যায়। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি বলবো, দেন আমরা দামটা শুনবো, হ্যাঁ, দামটা এটা আমরা একদম দামাক অফারে দিব, তবে সবার আগে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যার কাছ থেকে প্রোডাক্ট নেন, ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে সারা কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কিনবেন, আমরা কিন্তু আন্দাজি কোনো বিকাশ করবেন না, কোনো টাকাও পাঠাবেন না, না দেখে যাদের কাছ থেকে আপনি আগে প্রোডাক্ট নিচ্ছেন বা ভালো সম্পর্ক তাদের কাছ থেকে আপনি আগে টাকা পাঠাতে পারেন, আর যারা নতুন কিনবেন তারা অবশ্যই আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নেবেন। এবং আমাদের যে ঠিকানাটা, আমি আপনাকে ঠিকানাটা দেখাই দিচ্ছি, আমাদের ঠিকানা হলো ভিআইপি কুকারিস, ওকে, ভিআইপি কুকারিস, ঢাকা নিউ মার্কেট, বিশ্বাস বিল্ডার্স, 130 নম্বর শপ। এই যে ভিআইপি কুকারিসটা দেখে অবশ্যই নেবেন, এবং স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে, 72 এবং 52, এই দুইটা নাম্বারে আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি কল দিবেন, কল দিয়ে ভিডিও কল দিয়ে তারপর আপনারা প্রোডাক্ট কিনবেন। আচ্ছা, আমাদের সাথে এক ভাই আছে, বলতেছে ভাই নামাজের সময় হয়ে যাচ্ছে, দামটা জানান। আমি একটা প্রশ্ন করে দামটা জানতে চাই, অনেক কষ্টের টাকা ভাই, সবার টাকাই কষ্টের, প্রবাসীর টাকা, আপনার টাকা, আমার টাকা, পরিশ্রম না করলে আসে না, 100% কষ্টের টাকা সেরা প্রোডাক্ট হবে কিনা? সেরা প্রোডাক্ট 100% এর দিকে আমি আপনাকে বলতে পারি, ভালো জিনিস, আপনারা সবাই এটা কিনেন, ঠিক আছে, জিনিস কিনে ঠকবেন না, হয়তো 2 টাকা ঠকবেন, কারণ জিনিস যার ভালো দাম আমরা বেশি টাকায় ঠকলেও সমস্যা নাই, সেটাই প্রোডাক্ট ভালো চাই, এইটাই আমি বলতেছি বাচ্চা ভাই। অনেকে কি করে জানেন, টাকাও ঠকে জিনিসও ঠকে, ঠিক আছে, দুইটা আমরা ঠকতে চাই না, ঢাকা নেন, ঢাকার বাইরে নেন,
রেট একটাই থাকবে, অফার প্রাইস 11,800 থাকবে ভাই, 11,800 ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। এই কুলার 20,000 সেল হচ্ছে ভাই, কুলার এটা কিন্তু ফ্যান না, ডাইরেক্টলি কুলার, কুলার হ্যাঁ, 11,800 ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে। কয় দিনের অফার এটা? 3 দিনের অফার থাকবে, 3 দিন, 3 দিনের বেশি একদিনও দেওয়া যাবে না। ওয়ারেন্টি আছে কিনা? ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা। আচ্ছা, 5 বছরের গ্যারান্টি, সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটর, আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছর মোটরের। আচ্ছা, আর টোটালি প্রোডাক্টের উপরে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি থাকবে, ব্যাটারি থাকবে 11,800 আমরা বলে দিব। ঠিক আছে, এই পাশের এই কুলার গুলো, মিক্স ফ্যান যেগুলো, একটা আছে সাদা একটা আছে কালো, ঠিক আছে, সাদাটা যে আপনার যারা নেবেন কালোটা সেম প্রাইসে থাকবে, কোনো প্রাইস বাড়তি হবে না। অনেকে সাদাটার প্রাইস দিয়ে বেশি, কালোটার প্রাইস দিয়ে কম, দুইটার প্রাইস ইজ সেম, 10,500 থাকবে। ওকে, তো অর্ডার করার সিস্টেমটা আমরা জেনে নিই। অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের যে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার ছাড়া কিন্তু যোগাযোগ করবেন না। আর অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমাদেরকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা কিন্তু কিনবেন, ঠিক আছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে আপনি মানে দিয়ে যে আপনি ফোন দিয়ে কিনে ফেলবেন এরকম না, স্ক্রিনে যে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কল দেখে তারপরে শুনে আপনারা প্রোডাক্টটা কিনবেন, ঠিক আছে। এর আগে কেউ কিনবেন না, কারণ কি লেখা ভাই, এই ভিডিও গুলা কেটে এডিট করে অনেকে টুকটাক করে ভিডিও ছাড়ে, ওই ভিডিওতে এটা রেট দিছে আমি 11,800, আপনি এটা রেট পাবেন আপনার 1,099, তখন আপনি লোভে পড়ে টাকা দিয়ে দিবেন, ওই টাকাটা আপনার জলে যাবে, ঠিক আছে। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট আপনাকে পাঠাবো। সরাসরি আসতে চাইলে ভিআইপি কুকারিজ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে, সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায়, দোকান 130 নাম্বার। এবং ঢাকার মধ্যে যদি নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, ঢাকার বাইরে নিলে আমরা কুরিয়ারে দিব। সেক্ষেত্রে কুরিয়ারে যারা নেবেন অবশ্যই 1,000 থেকে 2,000 অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দেবো। তো মাত্র 11,800 চমৎকার এই কুলার নিতে পারবেন, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ফ্রি থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।